কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে কবরে কয়টি প্রশ্ন করা হবে। সম্মানিত ভাই, সহিহ বুখারীর একটা বর্ণনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল আবদু ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু হাত্তা ইন্নাহু ইয়াসমাউ قرآن عليهم أتاه ملكان فأقعداه فيقولان له ما كنت تقول في هذا الرجل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেন, যখন বান্দাকে কবরে শায়িত করা হয় আর তার সাথীবর্গ মাটি দেওয়ার পর চলে যায়, এমন অবস্থায় সে তাদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে পক্ষ থেকে কিভাবে করা হয় সেটা আমরা জানি না, আল্লাহ তাআলা করেন এতটুকু আমরা জানি। আমরা বিশ্বাস করবো যে মৃত্যুর ব্যক্তিকে আমরা শোনাইতে পারি না, কিন্তু মৃত্যুর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইচ্ছা করে শোনাইতে পারেন। যেমন মৃত্যুর ব্যক্তি কবরস্থ করার পরে যখন মাটি দিয়া লোকজন চলে যায়, তখন তাদের জুতার আওয়াজ পর্যন্ত সে শুনতে পায়। এটার উপর আমরা বিশ্বাস করা ফরজ, কিন্তু কিভাবে করেন এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। এরপরে যখন লোকজন চলে যায়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসে, ফাকাদাহু, তখন তাকে বসায়, এই দুইজন ফেরেশতা তাকে বসায় আর তখন তাকে প্রশ্ন করে। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। এখন তাকে কয়টা প্রশ্ন করা হবে? প্রথমে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে। আর আমরা বরযখের জীবনের কথাগুলো কোরআন সুন্নাহ থেকে যেভাবে হয় এভাবে আমরা বিশ্বাস করা যে দায়িত্ব। এর ধরন পদ্ধতি এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, আমরা গায়েব জানি না, আল্লাহ তাআলা গায়েব জানেন। তাই এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে করাবেন সেটা আল্লাহ তাআলার বিষয়, আমাদের বিষয়, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা বিশ্বাস করা কোরআন সুন্নাহর আলোকে। বরযখী জীবনের, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে যেভাবে কোরআন সুন্নাহতে আছে আমরা এভাবে বিশ্বাস করি, এটা আমাদের উপর ফরজ। ভাবে কিভাবে হয় এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তাই আমরা বিশ্বাস করি মৃত্যু ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তাকে ফেরেশতারা সুয়া জব করেন, সে সম্পূর্ণ যে জ্ঞান সম্পন্ন থাকে, জ্ঞান সম্পন্ন থাকার কারণে সে সঠিক উত্তর ভুল উত্তর এটা সে বুঝতে পারে। অর্থাৎ যদি নাকি দুনিয়াতে নেক বান্দা হয় তো সঠিক উত্তরটা দিতে পারবে, তার জ্ঞান ঠিক আছে এই হিসাবে। আর যদি নাকি বদকার হয় সে উত্তর দিতে পারবে না, সে শুধু লা হা হা লা দিয়ে বলতে থাকবে। আশা থাক এই বিষয়ের একটা হাদিস, যে হাদিসটি সহিহ আবু দাউদের 4753 এবং মুসনাদে আহমদের মধ্যেও আছে 18063 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনা করা আছে, ফাতুআদু রুহুহু ফি জাসাদিহি, অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, এটা অনেক লম্বা একটা হাদিস, আমি এর কিছু অংশ নিলাম, তখন তার রুহ তার শরীরের মধ্যে দেয়া হবে, মৃত্যু ব্যক্তির শরীরে তার রুহটা ফিরে দেয়া হবে। ওয়াইয়াতিহি মালাকানে, দুজন ফেরেশতা আসবে তার নিকটে, ফাইউজলিসানিহি, তাকে বসাইবে দুজন ফেরেশতা, ফাইয়াকুলান লাহু, তখন দুজন ফেরেশতা তাকে বলবে, অর্থাৎ প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মার রাব্বুকা, তোমার প্রতিপালক কে, তোমার রব কে? ফাইয়াকুল রাব্বি আল্লাহ, নেককার হলে সে বলবে আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ফাইয়াকুলান লাহু মা দীনুক, তোমার জীবন বিধান কি ছিল, তুমি কোন ধর্মের বিশ্বাসী ছিলা, তোমার দিন কি ছিল? তখন সে বলবে, ফাইয়াকুল দীন ইয়াল ইসলাম, আমার জীবন বিধান, আমার দিন ছিল ইসলাম। ফায়াকুলান লাহু, তখন তৃতীয় নম্বর প্রশ্ন করবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি কোন ব্যক্তি যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, অর্থাৎ নবী করে পাঠানো হয়েছিল, তুমি কে? তখন বলবে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তখন করবে চতুর্থ নম্বর প্রশ্ন, ফায়াকুলানে মা আমলুকা, ফায়াকুলু
فيقول قرات كتاب الله وامنت به وصدقت به তখন ওই ব্যক্তিকে চতুর্থ প্রশ্ন করা হবে যে তুমি এটা কিভাবে জানো। এখানে আসলে মা আমলুকা লেখলে হবে মা ইলমুকা বা ভিন্ন কোন শব্দ হইতে পারে। এখানে এই শব্দটা হয়তো যিনি লিখছেন তার একটু সমস্যার কারণে শব্দটা আমলুকা লিখছেন, আসলে এলমুকা হবে অর্থাৎ তুমি কিভাবে জানলা। তখন ওই মৃত্যু ব্যক্তি উত্তর দিয়ে বলবে করা তো কিতাব আল্লাহি, আমি আল্লাহ তালার কিতাব পড়ছি, ও আমান তুমি, আমি এটাকে বিশ্বাস করছি, ও শ্রদ্ধা তুমি, আমি এটাকে সত্য বলে জানছি। তাহলে এই সাতটা প্রশ্নের উত্তর ঠিকভাবে দেওয়ার কারণে তখন ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে আন সাদাকা আবদি, যে আমার বান্দা সত্য বলছে, ফাফরিসুহু মিনাল জান্নাতি, হ্যাঁ তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়াল বিসুহু মিনাল জান্নাত, জান্নাতি পোশাক তাকে যে পরিধান করে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতে, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তার জন্য, ফায়াতিহি মিন তিবিহা ওয়া রুহিহা, সুতরাং এই দরজা দিয়ে জান্নাতের গ্রান জান্নাতের নাজ নেমত যে হাওয়া বাতাস আসতে থাকবে, ওয়া ইউফাসাহু লাহু ফি কবরিহি মদ্দা বসরিহি, আর তার চোখের পরিমাণ এক ফলক তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, তার চোখ যতটুকু যায় এতটুকু, ওয়াতিহি রাজুল হাসান আল ওয়াজহে হুসনা সিয়াব তিবরি, এরপরে তার কাছে আসবে একেবারে সৌন্দর্য চেহারা বিশিষ্ট এক ব্যক্তি, অনেক উচ্চমানের যে পোশাক আশাক পরিধান করে তার থেকে অনেক সুগ্রার বাইর হইতে থাকবে, ফায়াকুলু তখন সে বলতে থাকবে আবশির বিল্লাযী ইয়াসসারাকা হাযা ইয়াউমাকাল্লাযী কুনতা তুআদ, এই দিনের যে তোমাকে আমি শুভ সংবাদ করছি, শুভাশির বিল্লাযী, আমি আজকে তোমাকে শুভ সংবাদ দিতেছি, যে আল্লাযী ইয়াসসারাকা হাযা, যে তোমাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কি করছেন, সহজ করছেন তোমার জন্য এই দিনের জন্য, যে এই দিনের ব্যাপারে তোমাকে ওয়াদা করা হয়েছিল, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য এই যে নেক আমল করা সহজ করে দিছে, যেই নেক আমল তুমি দুনিয়াতে করতে, আর তোমাকে বলা হইতো এই নেক কাজ করলে তোমাকে এই এই নেমত দেওয়া হবে, সেটা আজকে তুমি পেয়ে গেলা, ফায়াকুলু ওমান আংতা, তখন মৃত্যু ব্যক্তি বলবে তুমি কে, ফাওয়াজহুক আল্লাযী ইয়াজিউ বিল খাইরি, ফায়াকুলু আনা আমালুকা সালেহ, তখন যখন বলবে যে তোমার এই এরকম সৌন্দর্য, তোমার চেহারা এরকম উজ্জ্বল, তুমি কে, তখন এই ব্যক্তি বলবে যে আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল। তাইলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে হাদিসটা আবু দাউদ এবং মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে সহিহ সূত্রে উল্লেখ করা আছে। যারা প্রথম তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তারা তৃতীয় প্রশ্নের যে সম্মুখীন হবেন তারা চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাহেব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।